নতুবা স্রোতের মধ্যে ফানা হয়ে যেতে হবে, কেউ তাদেরকে বাঁচাইতে পারবে না। দুই নম্বর যেটা আমাদের কওমি মাদ্রাসার সংকট, সেটা হলো বেকারত্বের সংকট। বেকারত্বের ব্যাপারে আমি যে কথাটা বলবো, যে বেকারত্বটা এটা আমাদের দেশের জাতীয় সংকট এবং সারা পৃথিবীর এটা বৈশ্বিক সংকট। তো আর আমি একটু আগেও আপনাকে ইশারা করেছিলাম যে করোনা পরবর্তীতে যে সাংস্কৃতিক যে বিপ্লবটা ঘটে যাবে, পরিবর্তনটা ঘটে যাবে, এতে করে আমাদের বেকারত্বের পরিমাণ আরো অনেক বেড়ে যাবে। এবার আপনি চিন্তা করেন যে সমাজের অন্যান্য জায়গায় যদি বেকারত্ব বেড়ে যায়, তাহলে কওমি মাদ্রাসাওয়ালাদের বেকারত্বের অবস্থা কি দাঁড়াইতে পারে? এমনিতেও কওমি মাদ্রাসা আগে এটা 1866 সালে দেওবন্দ মাদ্রাসা হইল, আরও অন্যান্য কওমি মাদ্রাসাগুলো ক্রমে ক্রমে এরা এগুলো প্রতিষ্ঠিত হইল। প্রতিষ্ঠার 100 বছর পর্যন্ত কওমি মাদ্রাসার যারা শিক্ষিত, যারা ফারেগ উত্তাহসিল, যারা দাওরা হাদিস পড়েছেন, পড়াশোনা করে এসছেন, এদের মধ্যে চাকরির সংকট দেখা দেয়নি। গত 50-60 বছর থেকে কওমি মাদ্রাসার ক্ষেত্রেও চাকরির সংকট বর্তমানে তো বিশাল সংকট। আপনি নিশ্চয় খেয়াল করছেন যে এই সংকট থেকে উত্তরণের জন্য কওমি মাদ্রাসার যারা ছাত্র, যারা নবীন আলেম, এরা কিন্তু মোটামুটি গভর্নমেন্টের সঙ্গে লিয়াজু করে এদের সার্টিফিকেটের একটা স্বীকৃতিও নিয়ে নিছে। তো এটা কওমি মাদ্রাসার ফারেগুত তাহসিল আলেমদের বেকারত্বের একটা সমাধান তারা মনে করেছিল। আসলে এটা নিরাপদ সমাধান নয়। আমি লজিক্যালভাবে এটার সঙ্গে খুব একমত নই। তারপরও যেহেতু আমি সরকারি চাকরির সঙ্গে আসি, আমি এটার বিরুদ্ধেও কথা বলি না। তবে আমার কাছে এই সনদের স্বীকৃতির বিষয়টা অনেকটা আত্মহননের নামান্তর। যাই হোক, এ ব্যাপারে আমি অন্য সময় কথা বলবো। যে এই যে সার্টিফিকেটকে স্বীকৃতির মাধ্যমে এরা অগ্রসর হচ্ছে, এর দ্বারা কিন্তু বেকারত্ব গুছানো এটা হবে না। কারণ হলো দুইটা কারণ। এক নম্বর কারণ হলো যে সার্টিফিকেটকে গভর্নমেন্টের কাছে অনুমোদন করানোর এটা একটা একেবারে প্রাইমারি লেভেলের একটা কাজ মাত্র হয়েছে। এটার দ্বারা চাকরি পাওয়া, বেকারত্বের সমাধান করা, এর জন্য আরও অনেক কাঠখড়ি পুড়তে হবে, আরও অনেক আন্দোলন করতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে অধিকার দেয় না, অধিকার ছিনিয়ে আনতে হয়। তো কওমি মাদ্রাসায় যারা লেখাপড়া করছেন, এদের সার্টিফিকেটকে এমএর মাস্টার্সের মান দেওয়া হয়েছে, কিন্তু এই সার্টিফিকেটের দ্বারা গভর্নমেন্ট সার্ভিস কিংবা অন্যান্য বিসিএস ক্যাডারে ঢুকতে হইলে তাদেরকে আরও অনেক হাইকোর্ট করতে হবে, সুপ্রিম কোর্ট করতে হবে, রাস্তায় দাঁড়াইতে হবে, আন্দোলন করতে হবে, অধিকার যতক্ষণ পর্যন্ত ছিনিয়ে আননের জন্য সর্বোচ্চ চেষ্টা না করা হবে ততদিন পর্যন্ত কেউ কাউকে অধিকার দেয় না, এরকম। তো এই একটা প্রসঙ্গ আছে। আর দুই নম্বর হইল, আর এই সব আইনকানুনগুলো গভর্নমেন্ট থেকে মানাইতে গিয়া তাদের নিজেদের অস্তিত্ব কিন্তু অনেক বিপন্ন হবে, কেউ রুখতে পারবে না। তিন নম্বর হইল যে গভর্নমেন্টের কাছ থেকে এটা মানাইয়া আননের পরে হয়তো চাকরির যোগ্যতা হবে, কিন্তু চাকরির যোগ্যতা হওয়ার পরে যখন দরখাস্ত করবে, দরখাস্ত করে গিয়ে দেখবে যে একটা চেয়ারের জন্য দরখাস্ত সে করছে একজন কওমি মাদ্রাসায় পড়ুয়া আলেম, তার দাওরা হাদিস সনদকে গভর্নমেন্ট মাস্টার্সের স্বীকৃতি দিয়ে এটাকে কার্যকরও করছে। ততক্ষণে গিয়ে দেখবে ওই চেয়ারের জন্য প্রার্থী সে একা নয়, এরকম ইউনিভার্সিটিগুলো থেকে আসা কয়েক হাজার প্রার্থী তার আগেই সেখানে বসে আছে। তো এসব কাহিনী করে তাদের বেকারত্ব গুছানো এটা খুব সহজ বিষয় নয়।